সারা রাজ্যের সাথে বিলোনিয়াও সরকারি গ্রুপটি পদে নিয়োগের জন্য পরীক্ষা চলছে বিভিন্ন বিদ্যালয়ে সম্পূর্ণ কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে বিলোনিয়ার ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাপীঠ স্কুল বিলোনিয়া বিকেআই এবং বিলোনিয়া গার্লস স্কুলে চাকরি প্রত্যাশী বহু যুবক যুবতী শুক্রবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অবজারভারদের থেকে তাদের প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করা হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন দেবনাথ বলেন সম্পূর্ণ কোভিড বিধি মেনে শিক্ষকদের এবং পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অসুবিধা এখন পর্যন্ত হয়নি এবং সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং বিলোনিয়া গার্লস স্কুলে যাওয়ার পর দেখা যায় এদিন সকাল থেকে সেখানে বিদ্যুতের সমস্যা চলছে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল দাস স্কুলে বিদ্যুতের এই অবস্থার জন্য ক্ষোভ উগড়ে দেন প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষকরা ইলেকট্রিক অফিসে ফোন করার পরও তাদের ইমার্জেন্সি নাম্বারে ফোন তোলার মতো কোনো লোক নেই সংবাদ প্রতিনিধি যখন বিদ্যুৎ অফিসে যায় অফিস ইনচার্জ যিনি ছিলেন উনি বলছেন ওদের ইমার্জেন্সি মোবাইল ফোন কার কাছে তা ঠিকভাবে বলতে পারছেন না এই হলো বিলোনিয়ার বিদ্যুৎ পরিষেবার হাল পরীক্ষা কেন্দ্রগুলিতে এভাবে বিদ্যুৎ না থাকার ফলে পরীক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে আমরা সরকারের নির্দেশ মোতাবেক সম্পূর্ণরূপে কোভিড বিধি মেনে আমরা পরীক্ষাটা শুরু করেছি এবং অন্যান্য যে ইনস্ট্রাকশন এগুলো আমরা সম্পূর্ণরূপে অনুসরণ করে এবং আমাদের পুলিশ ভাই আমাদের স্টাফ ইনভিজিলেটর প্রত্যেকের সহযোগিতায় আমরা আমাদের এক্সামটা শুরু করতে পেরেছি এবং আশা করি শান্তিপূর্ণভাবে আমরা এই এক্সাম আমরা শেষ করতে পারবো এটা আমরা আশা রাখি কোনো ধরনের কোনো অসুবিধা এখন পর্যন্ত কোনো অসুবিধা আমাদের নজরে আসেনি পরে সেটা খুলে দেখা যাবে এগুলো কিন্তু গাইডলাইন আমরা সেটা সমাধান করে নেব যদি কোনো পরে হয় আমরা কিছুক্ষণের মধ্যে পরীক্ষা 10টায় শুরু করব সবচেয়ে জিনিসটা হচ্ছে কারেন্ট নেই আধা ঘন্টা ধরে 30 মিনিট ধরে কারেন্ট নেই যার ফলে সাংঘাতিক সমস্যা হচ্ছে কারণ আকাশটাও মেঘলা তাছাড়া হলেও অন্ধকার আছে কোভিড বিষয়টা তো আপনারা একদম সম্পূর্ণ আমরা ইয়ে করছি কোভিড বিষয়ে আমরা সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি 100% আমরা এটা মেনটেন করছি বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন দুরন্ত টিভি